হাই এভরিবাডি, হাউ আর ইউ অল? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েল, আজকে আমি একটা মুভি নিয়ে রিভিউ করব। মুভিটার নাম হচ্ছে এম্পায়ার অফ লাইট। এটা 2022 সালের স্যাম মেন্ডেস পরিচালিত একটা সিনেমা, এম্পায়ার অফ লাইট, অলিভিয়া কোলম্যান অভিনীত। আমার কাছে মুভিটা দুর্দান্ত লেগেছে। এটা আমি গতকালকে দেখেছি, বেশ কিছুদিন থেকে দেখবো দেখবো করে ভাবছিলাম, তা ভাবলাম যে কালকে সময় আছে একটু দেখে ফেলি। আমার কাছে মুভিটা বেশ ভালোই লেগেছে, আপনারা পারলে দেখবেন। এটা 8 দেওয়ার মতন, 10-এ, 8 আউট অফ 10। স্যাম মেন্ডেস পরিচালিত সিনেমা এম্পায়ার অফ লাইট, এটা বেশ ভালোই লাগবে আপনাদের। স্যাম মেন্ডেসের এর আগে আমি বেশ কয়েকটা মুভি দেখেছি, রোড টু পারডিশন এক উল্লেখযোগ্য, দেন হচ্ছে রেভলিউশনারি রোড, যেখানে কেট উইনসলেট এবং লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনয় করেছিল, দেন হচ্ছে আমেরিকান বিউটি। হ্যাঁ, আমেরিকান বিউটিও হচ্ছে এই পরিচালকের পরিচালিত সিনেমা। তো আপনাদের ভাল লাগবে মুভিটা, মুভিটা আপনারা দেখে থাকবেন। এটা হচ্ছে মূলত হচ্ছে একজন ব্রিটিশ মহিলা, ব্রিটিশ হোয়াইট মহিলা, সে এক ছেলের প্রেমে পড়ে, যে যার বয়স তার থেকে অনেক মানে ছোট, সে তার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে ছেলেটা একদিক দিয়ে বয়সে ছোট, আবার ছেলেটা হচ্ছে মানে কৃষ্ণাঙ্গ, মোট কথা হচ্ছে ব্ল্যাক ব্রিটিশ। তো সেরকম একটা ছোট বয়সে, তার থেকে বয়সে অনেক ছোট, সেরকম একটা ছেলের প্রেমে পড়ে যায়। তো এখন এটা নিয়ে কাহিনী গড়ায়, আর ওই মহিলারও একটু মেন্টাল প্রবলেম আছে, মেন্টাল হেলথ ইস্যু আছে, কিন্তু ছেলেটা একই একই সাথে সমাজ। এই সিনেমায় কলিন ফার্থ তো অভিনয় করেছে, কিন্তু কলিন ফার্থের রোলটা খুব ছোট ছিল, অত বড় আকারে দেখানো হয়নি। হ্যাঁ, সে তো একবার মানে অস্কার পেয়েছে, বহু বছর আগে অস্কার পেয়েছিল, তারপরে তাকে বেশ কয়েকটা মুভিতে দেখা যায়, ভালোই লাগে। তার অ্যাক্টিং কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছিল, যথেষ্ট ভালো লাগে, সরি। হ্যাঁ, সো কলিন ফার্থ ছিল, কিন্তু তার রোলটা বেশ ছোটই ছিল, তাকে আরও একটু বড় রোল দেওয়া যেতে পারত। সে এটা মূলত হচ্ছে একটা সিনেমা কমপ্লেক্স, সিনেমা হল, সিনেমা হল মেনটেন করে, সেখানকার ম্যানেজার হচ্ছে কলিন ফার্থ, এবং সেখানকার দায়িত্বে আছে হচ্ছে অলিভিয়া কোলম্যান, এবং তার আন্ডারে মোট কথা দৈনন্দিন লাইফস্টাইল যেরকম ঘটতে থাকে, হ্যাঁ, সিনেমা হলে যে কাস্টমাররা আসবে, এবং কাস্টমাররা তো সব সেম মেন্টালিটির থাকে না, ডিফারেন্ট মেন্টালিটির থাকে। সো কাস্টমারদের সাথে উঠা বসা করা, হ্যাঁ, তাদের টিকিট কেটে দেওয়া, দেন হচ্ছে যে সিনেমার প্রদর্শন করা, এসব নিয়েই একটা কাহিনী। খুব সিম্পল, ওই একটা বাংলা কথা আছে না, সিম্পলের মধ্যে গর্জিয়াস, ওই ওরকম। তো দেখতে পারেন আপনারা, বাই বাই।